ওকেশন মানেই রান্না বান্না খাওয়া দাওয়া। তো আজকে আমি আপনাদের সাথে এমনই একটা রেসিপি শেয়ার করব যেটা বাড়ির যে কোনো ছোটোখাটো ওকেশন, সেটা বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক, অ্যান্ড সো অন, ইজিলি রেডি করতে পারবেন। সেই রেসিপিটা হলো ইজি ফ্রাইড রাইস উইথ কাসুন্দি চিকেন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ফুডি হাউস ওয়াইফ ইপসিতা। তো ভিউস, আমি কড়াইতে অলরেডি গ্যাসে বসিয়ে দিয়েছি। এখানে আমি 3 টেবিল স্পুনের মতন ঘি দিয়েছি, যেটা অলরেডি গরম হয়ে গেছে। আমরা আগে ফ্রাইড রাইসটা বানাবো। সবার আগে আমি এখানে 1/4 কাপ কাজু আর কিশমিশ রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। সেটাকে আমরা আগে একটু হালকা করে ফ্রাই করে নেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। কাজু আর কিশমিশটা হালকা ফ্রাই হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে এটা নামিয়ে নেবো। আমি এটার মধ্যে একটা মিডিয়াম সাইজের গাজর কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। 2 ক্যাপসিকাম কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমরা এটাকে একটু হালকা ফ্রাই করে নেব। ক্যাপসিকাম আর গাজরগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এগুলো আমি একটু নামিয়ে নিচ্ছি। ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে ফরচুন বাসমতি রাইসটা ইউজ করব, সেটা আমি আগের থেকে রান্না করে নিয়েছি অলরেডি। এটা আমি 90%-এর মতন সেদ্ধ করে নিয়েছি, বাকিটা এখন ফ্রাইড রাইস বানানোর সময় যতটুকু ফ্রাই হয়ে সেদ্ধ হবে সেটা আমরা করে নেব। তো চলুন ফ্রাইড রাইসটা বানিয়ে নিই। এই রিমেনিং যতটুকু ঘি আছে সেটার মধ্যে আমি সামান্য কয়েকটা দারচিনি আর এলাচ, সেটা ফোড়নে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। দারচিনিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে বাসমতি রাইস যেগুলো আগের থেকে সেদ্ধ করে রেখেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমানোই থাকবে। ফ্রাইড রাইসটা পুরোটা এটাতে দিয়ে দিয়েছি। তারপর আমি এটার মধ্যে আগের থেকে ভেজে রাখা কাজু কিশমিশ গাজর আর ক্যাপসিকাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমরা একটু ভালোভাবে নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। দেখুন, গাজর ক্যাপসিকাম এগুলো সব কিছুই আমি এখন এই ফ্রাইড রাইসের সাথে মিশিয়ে দিয়েছি। এবার আমি এটাতে সামান্য নুন দিয়ে দেবো। নুন দিয়ে আবারও এটাকে একটু সময়ের জন্য নাড়াচাড়া করব। এটাতে 1/2 টিস্পুনের মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু ফ্রাইড রাইসের একটু চিনি একটু মিষ্টি মিষ্টি ভাব, সেটা খুবই ভালো লাগে। তারপরে এটার মধ্যে আমি ফ্রাইড রাইস মশলা, যেটা বাজারে খুবই অ্যাভেলেবল, সেটা আপনারা একটা ইউজ করতে পারেন, সেটা আমি এখানে ইউজ করছি। এটা ফ্লেভারটা খুবই ভালো আসে। এটা আমি 2 টেবিল স্পুনের মতন দিয়ে দিলাম। ফ্রাইড রাইসটা পুরোই রেডি হয়ে গেছে, দেখতেও কি সুন্দর লাগছে। হলো না একটা খুবই একটা ইজি ফ্রাইড রাইস রেসিপি, কাজে ভাতটা আগের থেকে বানিয়ে নিলে এটা রান্না করতে খুব একটা টাইম লাগে না। আপনারা চাইলে এরকম ভাত রান্না করে রেখে দিতে পারেন, ক্যাপসিকাম গাজর এগুলো আগের থেকে ভেজে দিতে রেখে দেন, তাহলে যে কোনো যখনই খাওয়ার ইচ্ছা হবে তখন এটা ভেজে আপনারা খেতে পারেন। তো এবার চলুন আমরা কাসুন্দি চিকেন যেটা বলছি সেটা রান্না করে নিই। এখানে কড়াইতে অলরেডি 3 টেবিল স্পুনের মতন তেল দিয়ে দিয়ে চিকেনটা অলরেডি গরম হয়ে গেছে। এখানে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, সেটা আমি এটাকে দিয়ে দিচ্ছি। 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি, সেটাও আমি এটাতে দিয়ে দিলাম। এখানে আমি 2টো আস্ত রসুন, সামান্য আদা আর 5-6টা কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেটাও আমি এটাতে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে এখন পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা কমানোই থাকবে। দিয়ে এবার আমরা একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি, এটা হাই ফ্লেমে একটু ভালোভাবে ভাজা ভাজা করে দেবো। পেঁয়াজ টমেটো এগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এটার মতো চিকেন পিসেসগুলো যেগুলো আগের থেকে ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। চিকেন পিসেসগুলো দেওয়ার পর আমি এগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করছি, গ্যাসের ফ্লেমটা বাড়ানোই থাকবে। সে অবস্থায় আমি এখানে 1/2 টিস্পুনের মতন হলুদ রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। 1 টিস্পুনের মতন শুকনো লঙ্কার পাউডার রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। আর 1/2 টিস্পুন গোলমরিচ পাউডার রেখেছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমরা একটু হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করবো। ভালো, পেঁয়াজ টমেটো এগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এটার মতো চিকেন পিসেসগুলো যেগুলো আগের থেকে ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। চিকেন পিসেসগুলো দেওয়ার পর আমি এগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করছি, গ্যাসের ফ্লেমটা বাড়ানোই থাকবে। সে অবস্থায় আমি এখানে 1/2 টিস্পুনের মতন হলুদ রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। 1 টিস্পুনের মতন শুকনো লঙ্কার পাউডার রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। আর 1/2 টিস্পুন গোলমরিচ পাউডার রেখেছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমরা একটু হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করবো। ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে 1/2 পেঁপে আমি অলরেডি এখানে গ্রেট করে রেখেছি, সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। পেঁপেটা দিলে পরে চিকেনগুলো পিসেসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, আর গ্রেভিটা একটু থিক করার জন্য এরকম গ্রেটেড পেঁপে আপনারা ইউজ করতে পারেন। দিয়ে এটাকে আমরা একটু ভালোভাবে নাড়াচাড়া করব। গ্রেটেড পেঁপেগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 20-25 মিনিট রান্না করবো, যতক্ষণ না চিকেন পিসেসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, গ্যাসের ফ্লেমটা কমানো থাকবে। 20 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি।
মাংসটা অনেকটা সেদ্ধ এসেছে, অনেকখানি জল ছেড়েছে, আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এই অবস্থায় আমি এখানে এখন হাফ টিস্পুনের মতন কাশ্মীরি লাল মির্চ পাউডার দিয়ে দেবো একটু কালারের জন্য, গ্যাসের ফ্লেমটা বাড়ানোই থাকবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমরা এখন ঝোলটা অনেকটাই শুকিয়ে নেব, ঢাকনাটা খোলা থাকবে। কাসুন্দি দেওয়ার পর আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। খেয়াল রাখবেন কাসুন্দি দেওয়ার পর বেশি আর রান্না করবে না, নাহলে একটু তেতো ভাব এসে যায়। তারপরে শেষে আমি এখানে একটু ধনে পাতা কুচি দিয়ে এটাকে ছড়িয়ে দিচ্ছি। এই নিন বন্ধুরা, রেডি হয়ে গেছে কাসুন্দি চিকেন। আশা করি আমার এই আজকের রেসিপি ইজি ফ্রাইড রাইস আর কাসুন্দি চিকেন আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবেন। আর আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে নেক্সট ইয়েতে দেখা হবে। টিল দেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।